সারা বিশ্ব ভোগে মরলো একটাই রোগে সেই দুঃখে ফুটকা গেল মায়ের ভোগে সারা বিশ্ব ভোগে মরলো একটাই রোগে সেই দুঃখে ফুটকা গেল মায়ের ভোগে করোনাকে করব না আর কোনো ভয় করোনাকে করব না আর কোনো ভয় এসেছেন মা বলো দুর্গা মায়ের জয় বলো দুর্গা মায়ের জয় বলো দুর্গা মায়ের জয় Welcome to Hyatt. Hyatt-এর পূজো স্পেশাল বুফেতে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে লুচি এবং কষা মাংস আর ফুড কার্ট সামনে আমাদের ইটারনাল ফেভারিট বিরিয়ানি কিন্তু বুফেতে আরো অনেকগুলো আইটেম রয়েছে যার ওয়াক থ্রু হবে এক্সিকিউটিভ শেফ বিকাশ সিং এর সঙ্গে বিকাশ ওয়েলকাম টু ফুড কার্ট এন্ড হিয়ার উই আর এট ইয়োর প্লেস হুইচ ইজ আওয়ার প্লেস অ্যাজ ওয়েল উই বিলং টু হায়াত অ্যাজ ওয়েল সো দিস ইজ অ্যান ইলাবোরেট স্প্রেড ফর পূজো ইফ ইউ ক্যান জাস্ট টেক আস থ্রু দ্য মেনু So thank you for getting connected with Hyatt. Our pleasure. We are very much pleasure. I'll just take you to the this is actually a small buffet what we are actually going to do it. Right. Just a glimpse of the exact buffet what we going to do for the Durgotsav. মানে মূল যে বিষয়টা তার একটা ছোট স্যাম্পল আপনি দেখতে চলেছেন এই মুহূর্তে. Like we have a pani puri as well which will so it will be elaborated into a chaat station. Okay. Currently we have ras malai and gulab jamun as a dessert which will again it will be elaborated dessert menu. On the day, we have Luchi Cholar Dal, which will be a live station. So we'll be doing a lot of multiple live stations. Mm. We are doing a Bhaja station. Like currently, you can see we have beetroot chaap, we have Kolkata Bhetki Fry. So these will be the starters on the day. And when it comes to main course, we will have biryani, we will have kosha mangsho, we will have fish curry, which is Elish fish curry. So these are the options we have with elaborated buffet. পুরো জিনিসটায় যা যা বানিয়ে আসছে সেগুলো তো আছেই তার সঙ্গে বেশ কিছু লাইভ কাউন্টার্স থাকছে ধরুন চাটের একটা ভাজা ভুজির একটা ফ্রাইজ রইল লুচিটা চাইলেই গরম গরম লুচি কচুরি যা হয়ে ভেজে দেওয়া হবে এইভাবেই সাজানো হয়েছে হায়াত রিজেন্সির বুফে এটা তিনটে সেগমেন্টে আছে ওয়াটারসাইড ক্যাফে ব্যাংকোয়েটস অ্যান্ড দের ইজ আ সারপ্রাইজ যেটা আমরা একটু পরে বসে ডিটেলসে ডিসকাস করছি এটা করতেই হবে এই যে হ্যাঁ এটা খুব দরকার করা খুব দরকার খুব দরকার গরম গরম লুচি আর তার সঙ্গে কষা মাংস টেস্ট করি বিরিয়ানি বিরিয়ানি পূজো মানে হচ্ছে বিরিয়ানি আর ঠিক আছে তুমি বিরিয়ানি টেস্ট করছো আমি লুচি কষা মাংস খাচ্ছি আর কি হ্যাঁ উই আর হ্যাভিং দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস না একদম প্রত্যেকবারই পূজো নিয়ে নানান বিচিত্র গল্প থাকে ফুডকার কাছে এক্ষেত্রে একটু ট্রেডিশনাল গল্প মানে এই বারোয়ারি পুজোর গল্প একটু ফুডকার মুখ থেকে শুনি একটা রূপকথা বলি পলাশির যুদ্ধের পরে বলা হয় যুদ্ধ জেতার আনন্দে যেটা অফকোর্স আমরা ভারতীয়রা জিতিনি কিছু বাবুরা নদিয়ার এবং আশেপাশের অঞ্চলে মানে কলকাতা গ্রামে একটা পুজো চালু করতেন কিন্তু সেটা ছিল ভীষণ রকম ইনভিটেশন স্পেসিফিক পুজো মানে সবাই সেখানে ঢুকতে পারতেন না লোকজনের তো গায়ে লাগবেই তারা পুজো ফুজো দেখতে পাচ্ছে না এনজয় করতে পারছে না সেই সব করে 1700 শেষের দিকে গুপ্তিপাড়ায় একটা পুজো চালু হয় বলা হয় 12 জন বন্ধু মিলে সেই পুজোটা চালু করেন 12 জন ইয়ার মিলে চালু করেন বলে বারোয়ারি পুজো ও বলতে ভুলে গেলাম শেফ কিন্তু অবাঙালি কিন্তু দুর্গাপূজোকে যেভাবে তিনি আপন করে নিয়েছেন এটাই পারহ্যাপস দুর্গাপূজোর সব থেকে সুন্দর ব্যাপার যে পুজো তোমার আমার হতে পারে উৎসব কিন্তু সবার এক্সিকিউটিভ শেফ বিকাশ সিং এর সঙ্গে আরো একটু কথা বাকি রয়েছে সেরে ফেলি এক্সিকিউটিভ শেফ বিকাশ সিং এর এটা হলো দ্বিতীয় দুর্গাপূজো মানে উনি যখন এক্সিকিউটিভ শেফ হিসেবে জয়েন করেছিলেন গত বছর তখন দুর্গাপূজোর সময় ছিল সো ইয়ে যো ম্যাডনেস হ্যায় ইয়ে যো রশ হ্যায় ইতনে সারে লোক এক সাথ আতে হ্যায় অর লগভগ এক হি সাথ খানে কে লিয়ে ব্যাঠতে হ্যায় হাউ ডু ইউ এনজয় দিস I actually being a chef and because I cook food and when people enjoy food I loved it this kind of scenario I've never seen anywhere else so when I joined last year when this time it was exactly the durga puja time उस समय पूरा रेस्टोरेंट एकदम खचा खच भरा रहता था सुबह से शाम तक हम लोग इवन फॉर द मिडनाइट फॉर द टाइम द लेट नाइट आल्सो दिस रेस्टोरेंट वाज कंप्लीटली फुल एंड दिस इज व्हाट आई हैव नेवर सीन इन एनीवेयर इन इंडिया सो इट वाज वेरी एक्साइटिंग फॉर मी एंड दिस इज व्हाट आई रियलाइज ओके दिस फेस्टिवल इज एक्चुअली वेरी इंपॉर्टेंट एंड फॉर इंपॉर्टेंट फॉर पीपल बिकॉज कलकत्ता इज नोन फॉर हिज फूड एंड पीपल लव फूड एंड पीपल लाइक ईटिंग एनीथिंग सो वी आर वेटिंग दैट ओके दिस सीजन आल्सो वी आर वेटिंग आई एम श्योर देयर सिचुएशन हैज चेंज्ड देयर लॉट ऑफ
new things has come up, a very unfortunate thing, but we are waiting that at least with the Durga Puja coming in this time, everything will be better. So let's say Joy Ma to that. Joy Ma. জমিয়ে খাওয়া দাওয়া করছি পুজো স্পেশাল বুফেতে অ্যাট হায়াত রিজেন্সি। এবার যারা এখানে আসবেন পুজোর চারটে দিন, তারা এক্স্যাক্টলি কত টাকায় খাওয়া দাওয়া সারবেন সে বিষয়ে ফুডকা একটু গাইড করবেন। হায়াত রিজেন্সিতে দুটো জায়গায় এই পুজোর খাওয়া দাওয়াটা হচ্ছে, মানে ষষ্ঠীর থেকে দশমী লাঞ্চ ডিনার মিলিয়ে ওই 1600 থেকে 1800 পার মিল পার পার্সন মোটামুটি খরচা। ডিটেইলড রেট কার্ড টাইমিং সব কিছু স্ক্রিনে দেওয়া আছে, একটু দেখে নিন। আমরা এই মুহূর্তে রয়েছি ওয়াটারসাইড ক্যাফেতে, এছাড়া ব্যাঙ্কুয়েটেও খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। আর একটা অপশন রয়েছে, যে অপশনটা আমাদের দুজনের জন্য খুবই ভালো অপশন, এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই খাওয়া দাওয়া করি, ফুডকার নামে খাওয়া দাওয়া করি, বাড়ির লোকজন কিন্তু হেভি ঝাড় দেয় এইটা বলে যে তোমরা খাওয়া দাওয়া করে এলে, ভালো মন্দ খেয়ে এলে, কই আমাদের জন্য তো কিছু নিয়ে এলে না। ঠিক সেইভাবে প্যান্ডেমিকের সময় অনেকে আছেন যারা হয়তো পুজোর দিনগুলোতে বাইরে বেরোবেন না, কিন্তু তার মানে তো এই নয় ভালো খাবার থেকে তারা বঞ্চিত হবেন। অ্যান্ড তারা যদি হায়াতের ফ্যান হন তাহলে তাদের জন্য খুব ভালো একটা অপশন রয়েছে, ইটস এ বুফে ইন এ বক্স। হায়াতের ফ্লেভার অফ কলকাতা বুফে ইন এ বক্স আপনার জন্য বাড়িতেই অ্যাভেলেবল, ₹1200 প্লাস ট্যাক্সে। আমাদের কিন্তু নিজস্ব কোনো খিদে নেই, আমরা যা খাই জনগণের হয়ে খাই, আপনার খিদে পায় সেটা ট্রান্সফার হয়ে আমাদের ভেতর চলে আসে, তাই আমরা খাওয়া দাওয়া করি। যেমন পুজোর চারটে দিন আপনি কোথায় খাবেন তার একটা অপশন দেখিয়ে দিলাম আপনাকে, কিন্তু এই অপশন যাতে অন্যরাও দেখতে পায় তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। ফুডকা ওই মানে একটু ভিডিওটাকে লাইক করা, কয়েকটা কী আরও দেখতে চান সেটাই কমেন্ট করা, মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করা, সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করা আর বেল আইকনটা। বেল আইকনটা প্রেস করলে আমরা দুজনে ছুটে আসবো না, বরং আরও অনেকে ছুটে আসবেন দেখবেন ফুডকার ভিডিও। পুজোর মজা দারুন মজা, দেব হাত তালি, হাতে হাতে তালি, চলে আসবে দুটো থালি, দেব তালি চলে এসছে। খাওয়ার প্রতি সরকার এখন বোধহয় খাওয়ায় কনসেন্ট্রেট করা দরকার। খাই। ওয়েলকাম টু JW ম্যারিয়ট। আমরা আপাতত এই পুজোর স্পেশাল থালি একটু চেখে দেখতে চলেছি। বাঙালি দুর্গাপুজোয় খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ একটা অন্যরকম গল্প আছে। এপার বাংলা উপার বাংলা দুটোই সম্পূর্ণ আলাদা। উপার বাংলায় যেখানে কিন্তু মাছের চল প্রচুর বেশি, মাছের চল প্রচুর বেশি, মানে একটা মৎস্যমুখ হয়, ইলিশ উপার বাংলায় দেওয়াটা ম্যান্ডেটারি। এপার বাংলায় কিন্তু হয়তো বৈষ্ণবদের প্রভাব বেশি ছিল, কিংবা তারা নিরামিষ খেতে পছন্দ করতেন। এখানে কিন্তু এপার বাংলার খাবার দাবারে যেমন অষ্টমীর দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, ষষ্ঠীর দিন অনেক বাড়িতেই নিরামিষ হয়, দশমীর দিন নিরামিষ হয়, উপার বাংলায় কিন্তু মাছের খাওয়া দাওয়ার চল অনেক বেশি। এইটা এপার বাংলা ওপার বাংলার খাওয়া দাওয়ার ভাগ। খরচাবাদী কিরকম হবে? ওই 1700 থেকে 2000-এর মধ্যে। এবার ব্যাঙ্কোয়েটে একরকম, কফি শপে একরকম, লিস্টটা পুরোটা দেওয়া রইল, সময় দেওয়া রইল, একটু দেখে নিন। সারা বিশ্ব ভুগে মরল একটাই রোগে, সেই দুঃখে ফুডকা গেল মায়ের ভোগে। তো JW ম্যারিয়ট কলকাতায় মায়ের ভোগটা এক্স্যাক্টলি কেমন দেখতে দেখবেন না। পুজোর এই স্পেশাল ভিডিওতে অবশ্যই জানাবেন আপনার কোনটা বেশি পছন্দ, মানে লুচি মাংস না পোলাও মাংস। আর তার পাশাপাশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন টু দ্য ফুডকা চ্যানেল অন ইউটিউব, অ্যান্ড অফকোর্স বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ফর লেটেস্ট আপডেটস অন ফুডকা। ফুডকার এই স্পেশাল এপিসোডে এই মুহূর্তে রয়েছি আমরা দুজনে নোভোটেল হোটেল অ্যান্ড রেসিডেন্সিস কলকাতায়। না, নোভোটেল নামটা শুনলেই যেটা মনে হয় নব কিছু, নবদুর্গা, নব আনন্দ,
নব সব কিছু, নব নর্মালও বলতে পারি আমরা। এবং সেই নব নর্মালের মধ্যে বা নিউ নর্মালের মধ্যে আসছে একটা বিশেষ অংশ, যেটার ব্যাপারে বলবেন ফুটকা। নিউ নর্মালে ভালো খাবারের সঙ্গে এখন ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে কত ভালোভাবে হাইজিন মেনটেন করা হচ্ছে, কিভাবে টেবিল রেডি করা হচ্ছে, কি কি প্রিকশনস নেওয়া হচ্ছে, সেইটা এবার দেখা যাক। ইনফ্যাক্ট সেটাও একটা আর্ট, দেখা যাক কিভাবে নবটেলে আমাদের ওয়েলকাম করা হচ্ছে। প্রপার ব্র্যান্ডিং, নবটেল কলকাতা। এই হলো আমাদের কাটলারি, এবং আমাদের কাটলারি পুরোপুরি স্যানিটাইজড, সমস্ত কিছু স্যানিটাইজ করা। তার মধ্যে চামচ রয়েছে, ছুরি রয়েছে, এভরিথিং ইজ স্যানিটাইজ, দ্যার ইজ আ ফর্ক অ্যাজ ওয়েল। সো প্রপারলি স্যানিটাইজ করা, যিনি সার্ভ করছেন তিনিও ফুললি ইকুইপড, মাস্ক পরে আছেন, ফেস শিল্ড রয়েছে, গ্লাভস রয়েছে, ঠিক যেভাবে প্রোটোকল অ্যাডভাইস করছে সেগুলোই উনি ফলো করছে, হুইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সাইন। কারণ অনেকে এই আতঙ্কে ভুগছেন সারাক্ষণ যে বাইরে খেতে যাব, সেখানে কি হাইজিন মেনটেন করা হবে, তার চেয়ে খাবার একটু আনিয়ে নিই। খাবার তো আমরা সারাক্ষণ আনাতেই থাকি বাইরে থেকে, কিন্তু পুজোর কটা দিন একটু বাইরে বেরিয়ে যদি না খাই, পুজোর আনন্দটা ঠিক জমে না। আর বাইরে তো শুধু আমরা খাবারের জন্য আসিনি, মানে লোকজনের সঙ্গে দেখা হবে, অ্যাটলিস্ট দূর থেকে হলেও ডিস্টেন্স মেনটেন করে হলেও গল্পটা হবে, ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটানো যাবে, সেটা খুব দরকার। দুজন বিশেষ ব্যক্তির সঙ্গে এবার আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে আমাদের জন্য স্টার্টার্স এসে গেছে, তোমার ফেভারিট ভাজা। হ্যাঁ, তো আমাদের জন্য পেঁয়াজি এবং বেগুনি, যেটা তুমি আমাকে করতে বারণ করো সেটাই দিয়েছি আর কি, পেঁয়াজি অ্যান্ড বেগুনি। এই হলো আমাদের স্টার্টার আইটেম, অ্যান্ড একটু টেস্ট করি। অ্যাকচুয়ালি নোভোটেল লাস্ট দু তিন মাস ধরে এটা নিয়ে ভাবছিলো যে কী করে কলকাতার লোকজনকে একটা এমন একটা প্যাকেজ এনে দেয় যেটাতে এনজয়মেন্ট, রিক্রিয়েশন, রিসর্ট ফিল সব কিছু একবারে পাওয়া যায়। তো আমরা একটা স্টেকেশন প্যাকেজ নিয়ে এসেছি, যে স্টেকেশন প্যাকেজটাতে আমরা ফ্যামিলি রুম, অ্যাপার্টমেন্ট স্টাইল, প্লাস পেট ফ্রেন্ডলি, প্লাস মিল ইনক্লুশনস উইথ বেভারেজেস আ পার্ট অফ দ্য রুম, এটা ছাড়া আমাদের বুফে সেট আপ আছে, যে বুফে সেট আপে আমরা স্কোয়ার উইচ অলরেডি ডাইনিং, প্লাস স্টুডিও যেখানে আমরা থালি করছি, আর সবচেয়ে বড় জিনিস এবার এবছরের বুফেতে আমরা ইলিশ, চিংড়ি, মটন, চিকেন এই সবগুলো পার্ট অফ বুফে দিচ্ছি, বিকজ আমরা জানি লোকেরা সব কিছু অতটা খেতে পারেনি, প্যান্ডেমিকের জন্য সাপ্লাই ছিল না। তো নোভোটেল এই সেন্টিমেন্টটা বোঝে, আর এই সেন্টিমেন্টটা বুঝে আমরা মেনুটা তৈরি করেছি। এটা ছাড়া আমাদের হোটেলটা হচ্ছে পেট ফ্রেন্ডলি হোটেল, আপনার পেট যদি ক্যাট বা কুকুর হয় আপনি প্লিজ নিয়ে আসুন, আমাদের ওদের জন্য ফেসিলিটি আছে হোটেলে, মেনু আছে পেট ফ্রেন্ডলি মেনু, আর আমাদের স্টাফ ট্রেন্ড পেটদের সামলানোর জন্য। আর নোভোটেল এইভাবেই কলকাতাকে আনন্দ দিতে চায়, আর একটা রিসর্ট ফিলে আমরা পুজোটাকে সেলিব্রেট করতে চাই। গত বছর মিডনাইট বুফেটা খুব বড় সাকসেস ছিল, আর আমরা দেখেছি যে লোকেরা প্রপার ডিনার করে মিডনাইটে, সেজন্য আমরা মাল্টি কুজিন বুফের প্ল্যান করেছি মিডনাইটে, উইচ ইজ অ্যাট এ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস, ইটালিয়ান পিৎজা, পাস্তা, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, বাঙালি খাওয়ার, প্লাস নাইস মকটেলস ইজ এ পার্ট অফ আমাদের মিডনাইট বুফে। পুজো নর্মালি শুরু হয় ষষ্ঠী থেকে, একটা সেলিব্রেশন, বাট এই বছর আমরা চেয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার হচ্ছে ষষ্ঠী, আমরা ভেবেছিলাম যে সোমবার থেকে শুরু করব যেটা হচ্ছে তৃতীয়া। তো আমরা সোমবার থেকে সোমবার, মানে 19 তারিখ থেকে 26 তারিখ, এক সপ্তাহ গ্র্যান্ড সেলিব্রেশন অ্যাট নোভোটেল ক্যালকাটা করছি, ইন আ ফিল অফ আ রিসর্ট। তাহলে পুজোর সময় এই চত্বরে যারা আছেন বা অন্য দিক থেকেও, কলকাতার অন্যান্য দিক থেকেও, নোভোটেলটা কিন্তু একটা ভালো অপশন হতেই পারে। ফুডকার এই স্পেশাল এপিসোডে আজকে নোভোটেল হোটেল অ্যান্ড রেসিডেন্সেস কলকাতায় আমাদের জন্য স্পেশাল সারপ্রাইজ। বাহ, ক্যা বাত হ্যা, ক্যা বাত হ্যা, সর্বনাশ করেছে, গুডনেস।
আচ্ছা শেফ দীপঙ্করকে আমি জিজ্ঞেস করি যে ওনাকে তো দেখে বোঝা যায় যে উনি খেতে খুব ভালোবাসেন। না না, এক মিনিট, আমাকেও দেখে বোঝা যায় যে আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু এতটাও খেতে ভালোবাসি না যে মানে আমি এত বড় একটা থালি নিয়ে এসেছেন আমার জন্য। ফুলকপির কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির ঝোল আর কষা মাংস। আর স্টার্টারে মানে ভাজার মধ্যে আছে হচ্ছে করলা, পটল, বেগুন আর ইলিশ মাছ ভাজা। উফ, এটাই শেষ নয়, সরষে ইলিশও আসছে। ও বাহ, তো যেদিনই আপনি আসুন না কেন, আপনি মাল্টিপল দিনেও আসতে পারেন, পেট খালি রাখবেন, সকাল থেকে কিচ্ছু খাবেন না, হ্যাঁ উপোস টুপোস করবেন, এই হোনা চাইয়ে না কি সুবহ সে কুছ না খায়, উসকে বাদ আকর ফির ইস থালি কো লেকার ব্যাঠে। এই যে দিয়ে গেল মহাভোজ মহাথালি, কত পড়বে গো? যখন খাবার শুরু হয়ে গেছে না তখন অত কথা বলতে নেই, ও সব কিছু দেওয়া আছে স্ক্রিনে, দেখে নিলে ভালো হয়। স্ক্রিনে নিজের মতন করে দেখে নিন পকেট পিঞ্চ কতটা, পুজোর সময় আসবেন, জমিয়ে খাওয়া দাওয়া করবেন সপরিবারে। আমরা আর মুখে বলতে পারছি না, মুখ ব্যথা হয়ে গেছে বকে বকে, মুখ দিয়ে অন্য অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো আপাতত শুরু করি। জয় মা। জয় মা। ঠিক যেভাবে আপনি এখানে এসে খাবার শেয়ার করবেন, ঠিক সেইভাবেই আপনি আমাদের চ্যানেলটাও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সো বেল আইকনটাও রয়েছে। ফাইনালি আমরা কী কী করছি সেটার একটা আপডেট যাতে কন্টিনিউয়াসলি আসতে থাকে, বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ। মা দুর্গা বারে বারে এসো, প্রতিবার এসো, আর এইভাবেই আনন্দে আমাদের ভালোবেসো, মানে অসম খাওয়া দাওয়া। এবং এই সময়টা কোভিড হয়েছে আমি জানি, চারিদিকে প্রচুর আতঙ্ক, কিন্তু তা সত্ত্বেও এই যে খাবারটা আমরা এনজয় করছি এটা আনপ্যারালেল। অ্যান্ড পুজোয় যদি বেরিয়ে কোথাও খেতে হয়, ডেফিনেটলি পে আ ভিজিট টু নভোটেল।